উচ্চ মাধ্যমিক ইংরাজি পরীক্ষায় অনেক ছেলে মেয়ে আছে যারা মনে করে আমরা রিপোর্ট লিখবো না বা লেটার লিখবো না আমরা প্রেসিজ রাইটিং লিখবো প্রেসিস রাইটিংয়ে একটা সুবিধা কি এখানে কিছু মুখস্থ করতে হয় না কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনে চলতে হয় সেই নিয়মগুলোকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা আগে আমার সেই নিয়মগুলোর ভিডিওটা আগে দেখে নাও নিয়মগুলো জেনে নাও তারপরে তোমরা প্র্যাকটিস করতে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে তো তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে সেই প্যাসেজ থেকে পড়ে ভালো করে বুঝে তার এক তৃতীয়াংশ তোমাকে সারাংশের আকারে অর্থাৎ ভাবার্থের আকারে লিখতে হবে তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রেসিস যে টাইপের প্রেসিসগুলো পরীক্ষায় পড়ে ওই রকম একটা প্রেসিস বেছে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি এটা আমি নিয়েছি রায় মাঠিনে প্রশ্নবিচিত্রা দু হাজার তার যে মক টেস্টগুলো আছে সেখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ আমি বেছে নিয়েছি তো ওটাকে আমরা প্র্যাকটিস করাই তো আমাদের সামনে প্যাসেজটা রয়েছে আমরা প্যাসেজটা একটু পড়ি টু গেট গ্রেট আইডিয়াজ উই রিকোয়ার গ্রেট টিচার্স ভালো ভালো আইডিয়াস পেতে গেলে আমাদের ভালো ভালো শিক্ষক দরকার ভালো টিচারকে তুমি সামনে না পেলে ভালো আইডিয়াস পাবে না দিজ টিচার্স মে বি লিভিং পারসনস এই টিচার্সরা হতে পারে জীবন্ত ব্যক্তিমার তার ওনারা এখন বেঁচে আছেন পড়াচ্ছেন ওনাদের কাছ থেকে তোমরা সে আইডিয়াসগুলো পেতে পারো উইথ হোম ইউ কাম টু কন্ট্যাক্ট ডেলি যাঁদের সঙ্গে তোমার রোজ দেখা হয় রোজ কথা হয় এরকম শিক্ষকের কাছ থেকে তোমরা সেই আইডিয়াস পেতে পারো দে মে বি ডেড অ্যান্ড ইয়েট রিচ আস থ্রু গ্রেট বুকস হুইচ দে হ্যাব গিভেন টু দ্য ওয়ার্ল্ড হতে পারে সেই শিক্ষকরা হয়তো মারা গেছেন কিন্তু ওনারা ভালো ভালো বই রেখে গেছেন ভালো ভালো বই লিখে দিয়ে গেছেন সেই বইগুলো পড়ে তুমি হয়তো সেই জ্ঞান অর্জন করতে পারো সেই আইডিয়াস পেতে পারো যে বইগুলো ওনারা গোটা দুনিয়াকে প্রদান করে গেছেন যেমন মনে করো আজকে বিদ্যাসাগর নেই কিন্তু বিদ্যাসাগরে লেখা বইগুলো বাজারে আছে আমরা সেখান থেকে ভালো ভালো আইডিয়াস পাচ্ছি ইন হোয়াট এভার ওয়ে ইট কামস সেই জ্ঞান বা আইডিয়াজ আমাদের কাছে যেভাবেই আসুক না কেন হতে পারে সেই টিচারের সংস্পর্শে আসছি ওনার ভাষণ শুনলাম ওনার কাছে কিছু শিখলাম সেটা হতে পারে অথবা সেই টিচার হতে নেই আজকে দুনিয়াতে কিন্তু ওনার লেখা বইগুলো আছে সেখান থেকে আমরা আইডিয়াস পাচ্ছি যেভাবে হোক সে আইডিয়াস যদি আমাদের কাছে আসে দ্য টিচিং রিকোয়ার্ড ইজ দ্যাট কিন্তু আমাদের যে শিক্ষণীয় জিনিস আমাদের যে শিখ বা আমাদের শিক্ষা সেটা হওয়া উচিত এরকম যে হুইচ গাইডস আস টু এ লার্জ আউটলুক যেটা আমাদেরকে একটা দৃষ্টিভঙ্গিকে বড় হতে সাহায্য করবে আমাদের দৃষ্টিভঙ্গি বড়ো হতে গাইড করবে সেই শিক্ষণীয় জিনিসগুলো শিক্ষা কখনো ন্যারো মাইন্ডেড বানাবে না আমাদেরকে আমাদেরকে ব্রড মাইন্ডেড বানাবে আমাদেরকে উদার বানাবে আমাদের দৃষ্টিভঙ্গি বড় করবে দেয়ার ইজ নো রয়্যাল রোড টু লার্নিং শেখার শুধুমাত্র একটাই যে কোনো রাজপথ আছে বা বড় পথ আছে ওই একটা পথে গেলেই তুমি শিক্ষা পাবে না হলে পাবে না এরকম কোনো কথা নেই দ্য হায়ার ইট ইজ তোমার শিক্ষা যত বড়ো হবে যত উচ্চশিক্ষা তুমি লাভ লাভ করবে দ্য হার ইজ দ্য টয়েল অব দ্য স্পিরিট আর যতই তোমার পরিশ্রম বাড়বে তোমার ইচ্ছাশক্তির পরিশ্রম বাড়বে তোমার জেদ বাড়বে তোমাকে পড়াশোনার জন্য টাইম দিতে হবে যত বেশি তুমি উঁচু ক্লাসে উঠবে যত তোমার উচ্চশিক্ষা লাভ হবে তত তোমার পরিশ্রমও বাড়বে দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ইডস অ্যাটেনমেন্ট কারণ যত উঁচু শিক্ষা হবে সেটাকে অর্জন করতেও তোমার পরিশ্রম তোমায় বেশি করতে হবে তুমি ক্লাস সেভেনে বা এইটে পড়াকালীন অঙ্ক পরীক্ষা যত সহজে নাম্বার পাচ্ছিলে ক্লাস টুয়েলভে যখন তুমি পিওর সায়েন্সে পড়ছো সেখানকার অঙ্ক পরীক্ষা নাম্বার পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে যথেষ্ট সময় দিতে হবে খাটতে হবে তবে তুমি অর্জন করতে পারবে বাট দিস টয়েল ব্রিংস উইথ ইট হ্যাপিনেস কিন্তু এই পরিশ্রম যখন করে তুমি লাস্টে সাফল্য পাবে তুমি সারা বছর খেটে যখন তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার বা নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার স্কোর করবে তার একটা সুখ আলাদা তার একটা মজা আলাদা তার একটা তৃপ্তি আলাদা তো এই পরিশ্রম তুমি যে সুখটা পাবে সেই সুখ সত্যি একটা অন্য মাত্রা বহন করে অ্যাজ উই অ্যাডভান্স অ্যালং দ্য পাথ আমরা আমাদের জীবনের পথে যত এগিয়ে যাব উই সি মোর অ্যান্ড মোর নিউ টেরিটরি আমরা অনেক নতুন নতুন জায়গা দেখতে পাবো নতুন নতুন এলাকা দেখতে পাবো নতুন নতুন ক্ষেত্র দেখতে পাবো ট্যুর ট্রাভার্স মানে ভ্রমণ করার জন্য যাওয়ার জন্য বা পা দিয়ে মারানোর জন্য তুমি ঘুরে বেড়ানোর জন্য অনেক নতুন নতুন জগৎ তোমার সামনে খুলে যাবে অ্যান্ড নিউ হাইটস টু স্কেল এবং তুমি নতুন নতুন উচ্চতা মাপতে পারবে যত তোমার জ্ঞান বাড়বে তোমার নতুন নতুন তুমি এলাকা পাবে নতুন নতুন উচ্চতা পাবে যেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে ইন অল দিস এই সমস্ত কিছুর মধ্যে দেয়ার ইজ এ মাছ অফ দ্য সুইট ইন স্যাড অ্যান্ড দ্য স্যাড ইন সুইট এই সব কিছুর মধ্যে ভালোর মধ্যে যেমন খারাপ আছে সুখের মধ্যে যেমন দুঃখ আছে দুঃখের মধ্যেও সুখ আছে তাহলে আমরা প্যাসেজটা মোটামুটি পড়লাম এখান থেকে আমরা কী বুঝলাম এখান থেকে আমরা মোটামুটি জানলাম যে লার্নিং ইন লাইফ আমাদের জীবনের শিক্ষাটা কেমন হওয়া উচিত এই নিয়ে আমাদেরকে মোটামুটি বলা হয়েছে শিক্ষা শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যা বা পুঁথিগত নম্বর পাওয়ার জন্য নয় ওই শিখলাম পড়লাম দুটো সংজ্ঞা মুখস্থ করলাম পরীক্ষায় গিয়ে লিখে দিলাম চারটা নম্বর পেয়ে গেলাম এটাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না জীবনের শিক্ষা হচ্ছে বড় শিক্ষা তো জীবনের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে জীবনের লক্ষ্যমাত্রা বড় হতে হবে জীবনে তোমার উদার দৃষ্টিভঙ্গি থাকবে তোমার মন হবে বড় সংকীর্ণ মন তোমার হবে না এই জন্য তোমার শিক্ষাটা সেরকম ব্রডার মাইন্ডেড হওয়া উচিত শিক্ষাটা টোটাল ডেভেলপমেন্ট নিয়ে আসবে এরকম শিক্ষা হওয়া উচিত তো এই শিক্ষা পেতে গেলে যে আদর্শ বা যে নীতি বা যে নিয়মগুলো মেনে চলতে হয় সেগুলো আমরা মেনলি টিচার্সদের কাছ থেকে পাই সেই টিচার্স হতে পারেন আমাদের চোখের সামনে জল জল করছেন বেঁচে আছেন আমাদের চোখের সামনে আছেন রোজ দেখা হয় এরকম টিচার হতে পারেন অথবা সেই টিচার তো মারা গেছেন কিন্তু ওনার লেখানো কথাবার্তাগুলো ওনার বলা কথাবার্তাগুলো বা ওনার লেখা বইগুলো এখনও আমাদের চোখের সামনে রয়েছে আমাদের হাতের কাছে রয়েছে আমরা সেখান থেকে পড়ে শিক্ষা পেতে পারি এটাও হতে পারে ফরেন এক্সাম্পল আমি তোমাদের বলতে পারি এপিজে আব্দুল কালাম তিনি মারা গেছেন কিন্তু ওনার অনেক বিখ্যাত বিখ্যাত কোর্সগুলো আছে যেগুলো আজও যখনই আমরা শুনি বা বুঝি বা পড়ি আমাদের কিন্তু অনেকটাই জ্ঞান অর্জন হয় তো এমনি করে ওই মহান মহান শিক্ষকদের কাছ থেকে সেই জ্ঞানটা পেতে হবে আবার আমাদের চারপাশে আমাদের শিক্ষণীয় অনেক জিনিস আছে সেই জিনিসগুলো থেকে শিক্ষা নিতে হবে মোটামুটি শিক্ষাটা কিন্তু একটা ভালো পথে চালিত হওয়া চাই শিক্ষার একটা ভালো আউটকাম আসা চাই আর যত আমরা শিক্ষা লাভ করব সেই উচ্চ উচ্চশিক্ষার পথে কিন্তু রাস্তায় কাঁটা আছে অনেক বাধা আছে অনেক সেই উচ্চশিক্ষা সেই বাধা টপকে সেই উচ্চশিক্ষা অর্জন করতে হবে তারপরে সেই পরিশ্রমের পরে কষ্ট করার পরে যদি সেই শিক্ষাটা অর্জন করা যায় তার তৃপ্তি আলাদা সে শিক্ষা আমাদেরকে একটা আলাদা অনুভূতি দিয়ে যায় আলাদা একটা সুখ দিয়ে যায় তাই আমাদের জীবনে এটাই চেষ্টা হওয়া উচিত যে আমরা সঠিক শিক্ষা লাভ করব। এবং উচ্চ শিক্ষা লাভ করব এই হচ্ছে আমাদের ব্যাস ব্যাসেজের মূল কথা এবার কি লিখবো আমরা হেডিং দিয়ে দিলাম যে লার্নিং ইন লাইফ আমরা এরকম লিখতে পারি যে আমরা জন্মেছি শেখার জন্য উই আর বর্ন টু লার্ন আমাদের শিক্ষাটা হওয়া উচিত মহান আওয়ার লার্নিং শুড বি গ্রেট আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত বড় আওয়ার আউটলুক শুড বি লার্জ আমাদের হতে হবে বড় মনের অধিকারী উই শুড বি ব্রড মাইন্ডেড তার জন্য কিছু নিয়ম নীতি শিক্ষা এগুলো দরকার ফর দিস উই নিড লার্নিংস প্রিন্সিপলস অ্যান্ড গুড আইডিয়াস এগুলো আমরা পাবো ভালো ভালো শিক্ষকের কাছ থেকে উই উইল গেট দিস ফ্রম গুড টিচার্স সেই শিক্ষক জীবিত হতে পারেন অথবা মৃত হতে পারেন দোজ টিচার্স শুড বি অ্যালাইভ অর ডেড কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে তাঁদের আদর্শগুলোকে উই শু টেক দেয়ার আইডিয়ালিজমস আমাদের উচ্চশিক্ষার পথে অনেক বাধা থাকবে উই উইল গেট সো মেনি ডিফিকাল্টিজ ইন অ্যাটেনিং হায়ার এডুকেশন কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে সেই শিক্ষা পেতে হবে বাট উই মাস্ট ওয়ার্ক হার্ড টু গেট দোজ লার্নিংস ওই শিক্ষার শেষে একটা আলাদা অনুভূতি আসবে একটা আলাদা সুখ আসবে উই উইল গেট এ ডিফারেন্ট ফিলিংস অ্যান্ড ডিফারেন্ট হ্যাপিনেস আফটার দোজ লার্নিংস কিন্তু আমাদেরকে উচ্চশিক্ষা লাভ করতে হবে এবং প্রকৃত শিক্ষা লাভ করতে হবে বাট উই শুড গেট হায়ার এডুকেশান অ্যান্ড প্রপার লার্নিংস তো এইভাবে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা প্রেসি আলোচনা করলাম এই টাইপের প্রেসিসগুলোই পরীক্ষায় পড়ে আমি এরকম আরও কয়েকটা প্রেসিস প্র্যাকটিস করিয়ে দেবো বেশ কিছু প্রেসিস প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তোমাদের মধ্যে ফুল কনফিডেন্স চলে আসবে এটা আমার বিশ্বাস এবং তোমরা পরীক্ষায় প্রেসিস ফেস করতে পারবে খুব সহজে এবং পরীক্ষায় লিখতে পারবে এবং প্রেসিস ভালো করে লিখলে কিন্তু তুমি ভালোই নম্বর পাবে প্রেসিজ একটু ভালো করে লিখলে কিন্তু তুমি টাইটেলের জন্য দু নম্বর এবং লেখার জন্য আট মার্ক মানে টু প্লাস এইট মানে দশ মার্কে কোশ্চান থাকে এবং এখানে অনায়াসে আট বা নয় স্কোর করা যায় তো তোমরা আমার ভিডিওসগুলোকে রেগুলার দেখো এবং প্র্যাকটিস করো দরকার পড়লে ভিডিওগুলোকে আরেকবার দেখে নাও এবং খাতায় লিখে প্র্যাকটিস করানো দেখবে তোমাদের মধ্যে অনেকটাই বিশ্বাস জেগে যাবে যে তোমরা পরীক্ষা হলে প্রেসিজ রাইটিং লিখতে পারবে